শুভ সকাল সিকিম। সিকিমের অপরূপ সৌন্দর্য গ্যাংটক শহর থেকে আমরা সকাল সকাল আমাদের নাস্তাটা কমপ্লিট করে নিচ্ছি, দেন তারপর আমরা ঘুরতে বের হব। গ্যাংটক শহরে যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলো তুলে ধরব, এবং এই দর্শনীয় স্থানগুলো ভিজিট করতে আমাদের পার পারসন কত টাকা খরচ হয়েছে, ইন টোটাল সব ইনফরমেশন নিয়ে থাকছে আজকের ভিডিও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ছবির মতোই সাজানো গোছানো প্রকৃতির অপরূপ সৌন্দর্য ভারতের একটি প্রদেশ সিকিম। সিকিম সম্পর্কে যখন থেকে জানতে পারি তখন থেকে প্ল্যান ছিল যে সিকিমে ঘুরতে যাব। সিকিমের রাজধানী গ্যাংটক আর গ্যাংটক শহরের এমজি রোডে আমি এখন দাঁড়িয়ে আছি। ভারতের সিকিম রাজ্যের বৃহত্তর জনবহুল স্থান এই গ্যাংটক শহর। আর এই গ্যাংটক শহরটি পূর্ব হিমালয় পর্বতমালায় অবস্থিত। এটি ভূপৃষ্ঠ থেকে প্রায় 1650 মিটার উচ্চতা। আর আমরা আছি এখন এমজি রোড। এমজি রোডে এখানে গাড়ি ঘোড়া চলা নিষেধ, কিন্তু এর অপোজিটে আপনি কার বা ট্যাক্সি এগুলো পেয়ে যাবেন। এখান থেকে ট্যাক্সি রিজার্ভ করে আপনারা গ্যাংটক শহরটি পুরো ঘুরতে পারবেন। দেন আমরা এখানে আমাদের এই ট্যাক্সিটা রিজার্ভ করতেছিলাম, এন্ড আমাদের কোথায় কোথায় ঘোরাবে সেগুলো নিয়ে ডিটেলসে কথা বলতেছিলাম। গ্যাংটক শহরে লোকাল সাইট সিং এর জন্য যেসব পর্যটক স্থানগুলো উল্লেখযোগ্য, রুমটেক মনাস্ট্রি, সালুং লেক, ফ্লাওয়ার শো, কটেজ ইন্ডাস্ট্রি, তাশি ভিউ পয়েন্ট, গণেশ টক, হনুমান টক এবং ওয়াটারফলস ও রোপওয়ে ছাড়াও বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে। আর ওই দূরে পাহাড়ের ওপরে মেঘের খেলা দেখে সত্যি মনে মুগ্ধ হয়ে যাচ্ছি আমি। ট্যাক্সি বুক করার সময় অবশ্যই ড্রাইভারের সাথে ক্লিয়ার ভাবে কথা বলে নেবেন, কেননা কয়টা পয়েন্ট আপনাকে ঘুরাবে এবং কতক্ষণ ধরে ঘুরাবে এবং পয়েন্টগুলোতে কতক্ষণ সময় আপনাকে দিবে সেগুলো অবশ্যই গাড়ি রিজার্ভ করার আগেই ক্লিয়ার করে নেবেন, তাহলে ঘুরতে কোনো প্রবলেম হবে না, টেনশন ছাড়া ঘুরতে পারবেন। আমরা এই গাড়িটি 1700 রুপি দিয়ে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত রিজার্ভ করি। এর মধ্যে আমাদের 10টি বা 12টি যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো তিনি ঘুরিয়ে দেখাবে। গ্যাংটক ও এর আশেপাশের পুরো সুবিশাল ও দৃষ্টিনন্দন পাহাড়ে ঘেরা আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা অপরূপ সৌন্দর্য, এবং রাস্তার এক পাশ দিয়ে পাহাড়, অন্য পাশ দিয়ে নদী, এবং দূরের ওই মেঘগুলো পাহাড়ের ওপর দেখে সত্যি মনোমুগ্ধ হয়ে যাচ্ছিলাম। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তাগুলো প্রার্থনা পতাকা দিয়ে সজ্জিত করে অপরূপ সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। আর এখান থেকে গ্যাংটক শহরের ভিউটা দেখলে আপনার সত্যি প্রকৃতির মাঝে হারিয়ে যেতে ইচ্ছা করবে। পাহাড়গুলো কেটে কেটে কত বাড়ি বানানো হয়েছে এবং দূরের ওই মেঘগুলো খেলা করতেছে, মনে হচ্ছে নিমিষে আমাদের কাছে চলে আসবে মেঘগুলো ভেসে ভেসে। সত্যি বলতে এক মুহূর্তের জন্য যেন প্রকৃতির মাঝে আমরা হারিয়ে গিয়েছিলাম। গ্যাংটকের অপরূপ এই সৌন্দর্য এত কাছ থেকে যে উপভোগ করতে পারবো তা কখনো আশা করি নাই। যারা প্রকৃতিকে ভালোবাসো, প্রকৃতি ফিল নিতে চাও, পাহাড় ঝর্ণা দেখতে চাও, তারা অবশ্যই একবার গ্যাংটকের ট্যুর দেওয়া উচিত। দেন আমরা এখান থেকে আবার নেক্সট পয়েন্টে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। দেন এরই মধ্যে দুইটা পয়েন্ট পড়েছিল, যে দুইটা পয়েন্টের মধ্যে ছিল মনাস্ট্রি আর কি মন্দির ছিল বৌদ্ধদের, সেই বৌদ্ধদের মন্দিরে আমরা দাঁড়াই নাই। দেন আমরা এখান থেকে এই জায়গাতে একটা চা খাওয়ার জন্য বিরতি নিই। যদিও এই জায়গাটা কোনো পয়েন্ট না, তারপরেও সিকিমের যে কোনো জায়গায় আপনি দাঁড়ালে আপনার মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাবেন। তো এই জায়গাটা ঢুকতে এখানে দেখলাম যে এখানে শীতের কিছু পোশাক বিক্রি করতেছে এক মহিলা, আর এর পেছনেই এই অপরূপ সৌন্দর্য দেখার দৃশ্যটি, কারণ এখানে যে কোনো জায়গায় গেলে দৃশ্যগুলো দেখা যায়। দূরের ওই পাহাড় থেকে যেন মেঘগুলো ভেসে ভেসে আসতেছিল, আমার মনের মধ্যে অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছিল। খুবই ভালো লাগছিল প্রকৃতি দেখতে, এবং মেঘগুলো যখন ভেসে ভেসে আস্তে আস্তে আমার দিকে আসতেছিল তখন সত্যি আমি আর থেমে থাকতে পারলাম না, পাহাড়ের দিকে তাকিয়ে গর্জন দিয়ে উঠলাম। এখানকার এক পাহাড় থেকে অন্য পাহাড় কেটে যে বাড়িগুলো তৈরি করা হয়েছে, রঙিন ঘর, সেগুলো দেখতে খুবই সুন্দর লাগে। দেন আমরা নেক্সট পয়েন্টের জন্য আবার গাড়িতে চড়ে বসি, এবং এখানকার পাহাড়ি আঁকাবাঁকা রাস্তাগুলো পেরিয়ে আমরা সেই পয়েন্টের দিকে অগ্রসর হই। যারা প্রকৃতিকে ভালোবাসেন, নিরিবিলি সময় কাটাতে চান, এবং গরমের মধ্যে যারা শীতের ফিলিংস নিতে চান, তারা অবশ্যই গ্যাংটকে ট্যুর দিতে পারেন। আর এরই মধ্যে আমরা আরেকটি পয়েন্টে চলে এসেছি, আর এই পয়েন্টটি পাহাড়ের ওপরে ঝর্ণা রয়েছে, ওয়াটারফলস, সেটা দেখতেই অনেক উপরে উঠতে হবে আমাদের। সো এখান থেকে টিকিট কেটে আমরা পাহাড়ের উপরে উঠবো, দেন তারপরে আপনাদের দেখাচ্ছি ওয়াটারফলসটা কত সুন্দর। দেন এর ভিতরে প্রবেশ করার পর এখান থেকে 20 টাকার টিকিট কাটতে হবে, দেন তারপরে এই পাহাড়ের চূড়ায় গিয়ে দেখতে পাবো আমরা সেই ওয়াটারফল। আর সিঁড়ি বেয়ে পেয়ে এই পাহাড়ে উঠতে গিয়ে আমরা পুরোই ক্লান্ত হয়ে পড়েছি, ওয়াটারফলসটা এতই দূরে এবং পাহাড়ের সেই চূড়ায়, সো তারপরে অনেক কষ্ট করে উঠতেছি, কেননা ওয়াটারফলসটা আমাদের দেখতেই হবে। পাহাড়ি এলাকায় ট্যুর দিতে হলে অবশ্যই মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে, কেননা পাহাড় বেয়ে ওঠা এবং বিভিন্ন রাস্তায় হাঁটা চলা খুবই অসুবিধা হয়ে ওঠে। এত কষ্ট করে যখন পাহাড়ের চূড়ায় এসেছি কি না কি আছে দেখা যাক। সো এইরকম পাহাড়ি ঝর্ণা দেখে সত্যি মন যেন প্রশান্তিতে ভরে গেল। সত্যি বলতে প্রকৃতির মাঝে এত সুন্দর ঝর্ণা দেখে যে কারো মন মুগ্ধ হয়ে যাবে। ধারা ও মনোরম দৃশ্য আমাদের ক্লান্ত শরীর ও মনকে জুড়িয়ে দেয়, তাই ঝর্ণার পানিটা পাহাড় বেয়ে এত কাছ থেকে দেখা সত্যি আনন্দের। আশা করছি প্রকৃতির এই ঝর্ণার অপরূপ সৌন্দর্য আপনাদেরও অনেক ভালো লেগেছে। দেন এখান থেকে আমরা নেক্সট স্পটের জন্য আবার গাড়িতে করে রওনা দিই। গ্যাংটকের এই শহরগুলো যখন রাস্তা দিয়ে বেয়ে যাচ্ছিলাম তখন দূরের ওই বাড়ি এবং পাহাড়গুলো দেখে অনেক ভালো লাগছিল, এবং রাস্তার পাশ দিয়ে অনেক ওয়াটারফলস রয়েছে যেগুলো রাস্তার মাঝে দাঁড়িয়ে দেখা যায়। দেন আমরা এখানে আবার একটা ওয়াটারফলস পেয়ে যাই, এখানে একটু সময় দিই। সিকিম পাহাড়ি এলাকা হওয়ার জন্য রাস্তার কিছুক্ষণ পর পরই ওয়াটারফলস রয়েছে, ছোট বড় অনেক ওয়াটারফলস রয়েছে যেগুলো দেখতে এবং
ঘুরতে অনেক ভালো লাগছিল। দেন আমরা এখান থেকে আবার জার্নি শুরু করি আমাদের নেক্সট পয়েন্টের জন্য। নেক্সট পয়েন্টের ভিউ হচ্ছে ফ্লাওয়ার শো। এখানে একটা ফ্লাওয়ার গার্ডেন রয়েছে, যে গার্ডেনটার মধ্যে আমরা ঢুকে দেখব এখানে কি কি ফ্লাওয়ার রয়েছে। আর আজকের ভিডিওতে আমি কয়েকটা পয়েন্ট দেখিয়েছি এবং বাকি পয়েন্টগুলো আমি আরেকটা ভিডিওতে দেখাবো। এই করে তিনটা ভিডিওর মাধ্যমে আমি গ্যাংটক শহরে যে পয়েন্টগুলো ঘুরেছি সেই পয়েন্টগুলো তুলে ধরার চেষ্টা করব। দেন আমরা চলে এসেছি নেক্সট পয়েন্ট। আর নেক্সট পয়েন্টে আসার পর আমরা এখান থেকে টিকিট কাটি। দেন টিকিট কাটার পর এখানে ভিতরে ঢুকে দেখি যে শুধু ফুলের গাছ, ফুল চারিদিকে ফুল দিয়ে তৈরি করে রেখেছে একটা ঘরের মধ্যে। সো এখানে আসার পরে আমাকে ফটোগ্রাফার বানাই দিছে। দেন আমার গিম্বেলটা কাঁধে নিয়ে আমি ফটোগ্রাফি শুরু করে দিয়েছি আর পিছন থেকে মজা করে ভিডিও করতেছিল। সেখানকার পরিবেশটা আমার খুব সুন্দর লেগেছে। তো আজকের ভিডিওতে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাই সাথে থাকবা। গ্যাংটকের অপরূপ সৌন্দর্য বাকি যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো নেক্সট ভিডিওতে আসবে, আশা করছি সেই পর্যন্ত সাথেই থাকবেন। ভিডিও ভালো লাগলে পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন।